হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ব্লগ স্টোরি অফ মাই লাইফ। আজ আমরা সিকিম থেকে বেরিয়ে চলে যাচ্ছি শিলিগুড়িতে। আজ আমরা শিলিগুড়িতে স্টে করব, কালকে আমরা ট্রেন নিয়ে কলকাতা যাব। যাওয়ার আগে আমি সেই হোমস্টেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই যেখানে আমরা লাস্ট 3 দিন ধরে ছিলাম। হাই, আমরা এখন শেরপা সাবোর্ডে আছি। এটা একটা হোমস্টে, গত 3 দিন ধরে ছিলাম। খুব ভালো সার্ভিস, আমাদের খুব ভালো লেগেছে, আর জায়গাটা খুব শান্ত। এই স্পেসিফিক জায়গাটা চা খাওয়ার জন্য দুর্দান্ত। এই রুমটা হচ্ছে ডাইনিং এরিয়া। সিকিমে এসে সর্ষের শাক দেখতে পাবো সেটা আমি আশা করিনি। সিরিয়াস মে আন্টি আর অঙ্কল দোনোনে বহুত প্যার সে খিলায়া পিলায়া আর রাখা ভি হ্যায়। চলো অঙ্কল হাই বলো। হ্যালো। শেরপাস অবোর্ডের কয়েকটা রুম আমরা ঘুরে দেখে নেব। প্রত্যেকটা রুম জাস্ট অসাধারণ, আর প্রত্যেকটা রুমের আলাদা আলাদা রেট রয়েছে, আর সিজন হিসাবে রেটস চেঞ্জ হয়। প্রত্যেকটা রুমের বাথরুমে গিজারের সুবিধা রয়েছে, আর প্রত্যেকটা রুমে হিটারও প্রোভাইড করা হয়। রুম হিটারের জন্য আলাদা করে এক্সট্রা চার্জেস লাগে। এবারের মতন সিকিমকে বাই বাই করে আমরা চলে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। পাহাড় ছেড়ে যেতে মনটা খুবই খারাপ লাগে, কিন্তু প্রত্যেকটা ভ্রমণের শেষ আরেকটা ভ্রমণের শুরু, এটা মনে করেই আমি এগিয়ে চলেছি। আমার মন খারাপের একটাই ওষুধ, পাহাড়। যখনই মন খারাপ হয় তখনই জাস্ট একটাই কথা মাথায় আসে, পাহাড় থেকে ঘুরে আসি। আর আজকে আমরা আছি শিলিগুড়িতে, দুপুর 12টায় কালকে আমাদের ট্রেন আছে। আর আজকে আমরা সকাল প্রায় 9:30 নাগাদ সিকিম থেকে রওনা দিয়ে এখানে পৌঁছেছি 5টার সময়। একটু রেস্ট করে বেরিয়েছিলাম, হংকং মার্কেট গিয়েছিলাম। এখন আমরা রয়েছি ভেগা মলে। ভেগা মলেই 6th ফ্লোরে আমাদের হোটেল রয়েছে। আজকে রাতে আমরা ওখানে স্টে করবো, কালকে আর্লি মর্নিংয়ে বা একটু 9টা নাগাদ, কালকে 9টা নাগাদ আমরা বেরিয়ে যাব। তো আপনাদেরকে ভেগা মলটা আমি দেখাই। এখানে কিন্তু পুরোপুরি কার্নিভাল টাইপের অ্যাটমসফিয়ার, খুবই সুন্দর আর খুব ভালো সাজিয়েছে, সুন্দর লাগছে। আর সব থেকে ভেবে যেটা বেশি ভালো লাগছে যে এই মলের 6th ফ্লোরেই আমরা রয়েছি, তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। এই মল থেকে হয়ে আমাদেরকে আমাদের হোটেলে যেতে হবে। লিফট আছে এখানে, আমাদের 6th ফ্লোরে আমাদের হোটেল।
এলিফ্যান্ট ওয়াক করছে বাড়িতে, প্রেস করে দিয়েছি। স্টার্টার্সে ছিল ক্রিসপি চিলি বেবি কর্ন, আর মেন কোর্সে ডিনারে রয়েছে সি ফুড সিজলার অ্যালং উইথ রাইস। আজকের মতন আমাদের এই ব্লগটা এই পর্যন্তই। যদি আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এখনও যদি আপনি আমাদের ফ্যামিলির পার্ট না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের ফ্যামিলির সাথে জুড়ে যান। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, স্টোরি অফ মাই লাইফ দেখতে থাকুন।